আইএসএলে ছটি ম্যাচ হয়ে গেলেও এখনও জয়ের মুখ দেখেনি এসসি ইস্টবেঙ্গল। ডিফেন্সের হাল খুবই খারাপ, তাই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে দলের ডিফেন্স লাইনকে শক্তিশালী করতে চাইছে লাল হলুদ শিবির। সেই লক্ষ্যে তারা অফার করল হায়দ্রাবাদ এফসির ডিফেন্ডার আদিল খানকে। আশা করছি যে এই ফুটবলারটিকে তোমরা সবাই চেনো, এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা ডিফেন্ডার এই আদিল খান। এর আগে তিনি মোহনবাগান, ভারত এফসি, দিল্লি ডায়নামোস, টেম্পো এবং পুনে সিটি এফসির মতন টিমের হয়ে খেলেছেন। তবে গত মরশুম থেকে তিনি খেলছেন হায়দ্রাবাদ এফসির হয়ে। এই দলটির সঙ্গে তার 2023 মে মাস পর্যন্ত চুক্তি রয়েছে। যা খবর, তাতে নাকি যে কোনো মূল্যেই আদিল খানকে নিজেদের দলে নিতে তৈরি এসসি ইস্টবেঙ্গল। এমনকি তারা হায়দ্রাবাদ এফসির যাবতীয় শর্তও পূরণ করতে রাজি। তবে কথাবার্তা প্রাথমিক স্তরে হলেও ইস্টবেঙ্গল আত্মবিশ্বাসী আদিল খানকে লাল হলুদ জার্সি পরানোর জন্য।